আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইডি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপের পাশাপাশি কিছু গেমিং ল্যাপটপ দেখাবো। এখানে আসুস রগ স্টিক্স, ভিকটাস 15, তার সাথে থাকবে জেটবুক ফায়ারফ্লাই 14, G9, একদম 12 জেনারেশন প্রসেসর। জেটবুক এর পাবেন আপনারা 11 জেনারেশন প্রসেসর। এছাড়াও আমাদের কাছে রাইজেন প্রসেসরের পাশাপাশি 8 জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ থাকবে, যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মোটামুটি ল্যাপটপ গুলো আপনারা 50% অথবা তার একটু কম বেশি ডিসকাউন্টে আপনারা আজকের ভিডিও থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এক্স্যাক্টলি ল্যাপটপ গুলোর মডেল, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে জানতে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে আমরা একটা গেমিং ল্যাপটপ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে আসুস রগ স্ট্রিক্স। ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম, কনফিগারেশনটাও ভালো প্রাইস অনুসারে। এটার কনফিগারেশন হচ্ছে কোরাই 7 7 জেনারেশনের এইচ কিউব সিরিজের প্রসেসর, যেখানে থাকবে 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি এবং তার সাথে পাবেন আপনারা 1 টিবি হার্ড ডিস্ক। ল্যাপটপটাতে জিটিএক্স এর 1050 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি 8 জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। দ্যাট মিনস ল্যাপটপটাতে 8 আর 4 টোটাল 12 জিবি গ্রাফিক্স পাবেন। ল্যাপটপটাতে একটা ব্যাকলিট কিবোর্ড আছে যেটা 90% কাভারেজ। এটা একটা RGB কিবোর্ড যেটা ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। আর এখানে একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটা স্পেশালি গেমিং পারপাস বিল্ড আপ করা। আমি যদি একটু এটার বিল্ড কোয়ালিটিটা দেখি, খুবই প্রিমিয়াম একটা বিল্ড, মোটামুটি গেমিং এর ভিতরে সিলিং ধরে নিতে পারেন। কন্ডিশন একদম সুপার ফ্রেশ, সেটা একটা ইউজ ল্যাপটপ। আর এটা 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 68,000 টাকা। এর পাশাপাশি আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর ভিকটাস 15 ল্যাপটপ দেখাবো। এটা একটা প্রফেশনাল গেমিং ল্যাপটপ। এটা হচ্ছে রাইজেন 5 5000 এইচ সিরিজের প্রসেসর, যেখানে থাকবে 16 জিবি র্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। জিটিএক্স 1650 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি 15.6 ইঞ্চি 144 হার্টস রিফ্রেশ রেটের একদম ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ আপনারা 145 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন। ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউ, জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স। এখানে 98% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, একটা বিগ সাইজের ব্যাঙ্গ অ্যান্ড অলুফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি, একদম প্রিমিয়াম একটা লুকস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আর এই ল্যাপটপটা একদম 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় পারচেস করতে পারবেন 82,500। এছাড়াও কিন্তু ভিকটাস আমাদের কাছে 13 জেনারেশনের ল্যাপটপ আছে, চাইলে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা জেটবুক এর কিছু কালেকশন দেখাবো। এখানে জেটবুক ফায়ারফ্লাই 14, G8 এবং G9 দুইটা ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সর্বপ্রথম যেটা দেখাবো, এটা মোটামুটি 50% এর উপরে ডিসকাউন্টে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন। এটা জেটবুক ফায়ারফ্লাই 14 G9, এটা কোরাই 7 এর 12 জেনারেশন প্রসেসর, 16 জিবি DDR5 এর র্যাম, 512 জিবি জেন 4 এর এসএসডি। ল্যাপটপের ক্ষেত্রে যেটা HP ব্র্যান্ড থাকে, এর ক্ষেত্রে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ। চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন। 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস হবে 1,80,000 টাকা অথবা তার একটু কম বেশি হতে পারে। আমাদের সব থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকায়, একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে। আপনারা যদি শপে আসেন, আমাদের এই একদিনও ইউজ হয় নাই, এই বিষয়টা চাইলে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন আসলেই ল্যাপটপটা ইউজ করা হয়েছে কি হয় নাই। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি ইনবিল্ড করা আছে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে 11 জেনারেশনের একটা ইউজ ল্যাপটপ। এটার মডেল হচ্ছে HP জেটবুক ফায়ারফ্লাই 14 G8। এটা কোরাই 5 কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে। ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম, কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি জেন 4 এর এসএসডি। র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গ অ্যান্ড অলুফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারেন।
ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা একটা ইউজ ল্যাপটপ, আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখাচ্ছি, একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ নাই, একদম রিজনেবল প্রাইসে চাইলে সব থেকে কালেক্ট করে নিতে পারবেন, কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে। নেক্সটে আমরা রাইজেন প্রসেসর দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো। বর্তমান সময়ের এই ল্যাপটপের মডেলগুলো হচ্ছে সবচেয়ে বাজারে পপুলার। এটার মডেল হচ্ছে 845G7, রাইজেন 5 প্রো 4000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম আর 256 জিবি এসএসডি। চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। আপনারা চাইলে ল্যাপটপটাকে স্টাডির কাজে ইউজ করতে পারেন, যারা ভার্সিটিতে পড়ালেখা করেন বা স্টাডির জন্য একদম সুপার কন্ডিশন একটা ল্যাপটপ, কারণ ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম, অসাধারণ একটা লুক। চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে আছে, যার কারণে ল্যাপটপটা দেখতে সুন্দর মনে হয় এবং স্পেশালি স্টুডেন্টদের জন্য ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে, আর যেহেতু রাইজেন প্রসেসর আছে, গেমিং এর পাশাপাশি মোটামুটি প্রফেশনালের প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন। ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমাদের কোনো ল্যাপটপে এরকম কোনো দাগ স্ক্র্যাচ বড় ধরনের নাই, একদম সুপার ফ্রেশ। আর এটা পারচেস করতে পারবেন 48,500 টাকা। নেক্সটে আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো, যেটা আরেকটু মিনিমাম প্রাইসে, যেটা হচ্ছে প্রোবুকের 445G7। এটা হচ্ছে রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটাতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ওয়ান ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা M.2 এসএসডির সাথে, চাইলে আপনারা SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি। আর একটা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, তার পাশাপাশি হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে, আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, প্রাইভেসি ওয়েব ক্যামেরা। আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। ফুললি ফ্রেশ কন্ডিশন, ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টার কাছাকাছি থাকবে এবং লংজেভিটিটা খুবই ভালো। এটার প্রাইসটা পড়বে মাত্র 40,500 টাকা। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো। তার ভিতরে একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর T480, আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ, মানে এটা এতটা ফ্রেশ কন্ডিশন, দেখলে মনে হবে এটা একটা ব্র্যান্ড নিউ বা একটা ওপেন বক্স ল্যাপটপ। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 8th জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি ল্যাপটপটাতে 2 জিবি এনভিডিয়া ডেডিকেটেড MX150 আপনারা গ্রাফিক্স পাচ্ছেন। টোটাল ল্যাপটপটাতে 10 জিবি গ্রাফিক্স, যেটা দিয়ে একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সিং আপনারা করতে পারবেন। ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, আর এটা 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি এবং ম্যাট দুইটা ডিসপ্লে দিয়েই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি, একদম সুপার ফ্রেশ, কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না। ল্যাপটপের ফ্রন্ট সাইডে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি, আউটসাইড একটা, ইনসাইড একটা, যার কারণে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 42,500 টাকা। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, বর্তমান সময়ের সবচেয়ে পপুলার মডেল এইচপি এলিট বুক 840G6, কোরাই 5 এর 8th জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 4 জিবি শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি পাবেন 2 জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ব্যাঙ্গ অ্যান্ড ওলাফসনের সাউন্ড সিস্টেম এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে। আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 10 লাইফ টাইম লাইসেন্স কপি, চাইলে কিন্তু আপনারা উইন্ডোজটাকে 11-এও আপগ্রেড করে একদম লাইসেন্স কপি পেয়ে যাচ্ছেন, আর এটা পারচেস করতে পারবেন 42,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির পাশাপাশি কিছু গেমিং ল্যাপটপের ডিটেলসও বলার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে সব সময় মোটামুটি সব ধরনের ল্যাপটপ, যেমন ব্র্যান্ড নিউ ওপেন বক্স, এইচপি এলিট বুক, জেট বুক, ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু দিয়ে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে। এখানে যত ল্যাপটপ দেখতেছেন আপনারা, সবগুলো ল্যাপটপই হচ্ছে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, শপে এসে এগুলো চাইলে কালেক্ট করে নিতে পারবেন। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।